প্রত্যেককে জয় যিশু। আরেকটিবার আমরা সুন্দরভাবে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা বিগত ক্লাসগুলো একই গ্রুপ, আজকেও আমরা সুন্দরভাবে ক্লাসের মধ্যে যাব এবং সাধু পৌলের বিষয়ে শিক্ষণীয় বিষয়গুলি আমরা লাভ করব। তো আসি, আমরা ক্লাসে যাওয়ার আগে প্রার্থনায় যাই। সবে পবিত্র মঙ্গলময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই সুন্দর সময় আমাদের দেওয়ার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, এই ক্লাস আমাদেরকে দিয়েছে তার জন্য প্রভু। হ্যাঁ প্রভু, এই অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাকে জানতে পারছি, প্রভু চিনতে পারছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমাদের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তুমি আমাদেরকে তোমাকে চেনার সুযোগ করে দিচ্ছো, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু। হ্যাঁ প্রভু, যখন আমরা ক্লাসে যাব আজকে এবং সাথে কবলের বিষয়ে আমরা আরও নতুনভাবে জানতে পারবো, তুমি আমাদের অনুগ্রহ করো, আমরা যেন মনোযোগভাবে সেগুলো জ্ঞাত করতে পারি প্রভু। তুমি অনুগ্রহ করো, সেগুলো অর্জন করতে পারি প্রভু। তোমাদের প্রত্যেকের সঙ্গে থাকো, ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগ করে নাও প্রার্থনা তোমার নামে চাই, আমেন। বিগত দিনগুলো আমরা দেখলাম কি সাধু পৌলের বিষয়ে, সাধু পৌলের জীবন কাহিনী, তিনি কিভাবে তার মন পরিবর্তন করলেন, কিভাবে প্রভু যিশুর জন্য কাজ শুরু করলেন, এবং তার প্রথম মিশনারি যাত্রা আমরা দেখলাম, দ্বিতীয় মিশনারি যাত্রা আমরা দেখলাম, আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে তার তৃতীয় মিশনারি যাত্রা, যেটা আমরা পাবো কোথায়, যেটা আমরা পাবো প্রেরিত লিখিত সুসমাচার তার 18:23-21 তো আমরা দেখলাম সাধু পৌল জেরুসালেমে ফিরে এসে আন্তিওকিয়ায় অবস্থিতি করছিল। তো তিনি যখন আন্তিওকিয়ায় অবস্থিতি করলেন, বেশ কিছুদিন সেখানে থাকার পর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি গালাতিয়া ও ফারুগিয়া অঞ্চলে গিয়ে শিষ্যদের মধ্যে তিনি কাজ করবেন। তো তিনি সেখানে গমন করলেন, আর এরপর দেখলেন কি, এরপর আমরা জানতে পারি এরপর আপোলো নামক এক আলেকজান্দ্রীয় যুবক সে এফিসে এলো এবং এসে ঈশ্বরের বাক্য খুব সাহসপূর্বক প্রচার করতে আরম্ভ করলো। সে সমাজ গৃহে দাঁড়িয়ে সবার সম্মুখে সে প্রভু যিশুর কথা, ঈশ্বরের বাক্যের কথা সবার সম্মুখে প্রচার করতে আরম্ভ করলো। এবং সেখানে যিশু সম্পর্কে তার সূক্ষ্ম ধারণা ছিল, যেহেতু সে জীবনের বাক্যে বিশ্বস্ত ছিল, তো যিশু সম্পর্কে তার সূক্ষ্ম ধারণা ছিল খুবই, তো সেইটুকু নিয়েই সে প্রচার করতে আরম্ভ করলো। কিন্তু যখন সে যখন আকিল্লা ও প্রিস্কিল্লা তাকে দেখলো, তখন তারা ভাবলো যে একে যদি আরও যিশুর বিষয়ে আমরা শিক্ষাদান করতে পারি, তাহলে আরও সাহসপূর্বক তা প্রচার কাজ করতে পারে। তো তখন আকিল্লা ও প্রিস্কিল্লা তাকে তাদের সাথে বাড়িতে নিয়ে গেল এবং তাকে যিশুর বিষয়ে আরও শিক্ষাদান করতে শুরু করলো। এবং তাকে যখন তারা শিক্ষা দিচ্ছে, সে সেগুলো গ্রহণ করলো এবং সেগুলো গ্রহণ করার পর সে আরও সাহসপূর্বক যিশুর কথা বলতে শুরু করলো এবং আরও সমাজকে প্রাচীনদের মধ্যে খুব এমন যুক্তিযুক্তভাবে কথা বলতে আরম্ভ করলো যে তারা যুক্তিহীন হয়ে পড়ছিল। এবং তখন সেগুলো দেখার পর সে আখায়াতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিল এবং তখন তার সিদ্ধান্তে তারা অনুমোদন করলো এবং তাকে আখায়াতে পাঠালো এবং সে সেখানে গিয়ে প্রভুর কাজ করতে শুরু করলো। আর সে যখন আখায়াতে আছে, করিন্থে যখন ছিল, তখন সাধু পৌল আবার ইফিসে গমন করলো এবং সেখানে সে সমাজ গৃহে যিশুর কথা প্রচার করতে থাকলো এবং সেখানকার শিষ্যদের মধ্যে কাজ করতে থাকলো। সে যখন প্রথমে সেখানে এলো, তখন সেখানে কিছু শিষ্যদের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তার শিষ্যরা যৌবনের বাপ্তিস্মে বিশ্বাস করত। তখন যখন তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা পবিত্র আত্মা বাপ্তিস্মে কি বাপ্তাইজিত হয়েছো, তখন তারা বললো আমরা যৌবনের জলদীক্ষার বাপ্তিস্ম ছাড়া কিছু জানি না। তখন তারা বললো, যেমন যৌবনের জলে বাপ্তিস্ম তোমাদের আবশ্যক, তখন যিশু খ্রিস্টকে তোমাদের জানতে হবে এবং তার বাপ্তিস্মে বাপ্তিস্ম নিতে হবে তোমাদেরকে। তখন তারা যিশু সম্পর্কে জানলো এবং প্রভু যিশুর বাপ্তিস্মে বাপ্তাইজিত হইল। তখন তারা কি দেখলো, যখন পৌল তাদের প্রস্থাপন করলো, তখন সে তারা দেখতে পেল তাদের মধ্যে পবিত্র আত্মা অবতরণ করলো এবং তারা নানা ভাষায় কথা বলতে পারলো এবং তারা আহ্বানের মধ্যে শুরু করলো। আর কম করে তারা 12 জন পুরুষ এই অনুগ্রহ এই অনুভূতির মধ্যে দিয়ে প্রবেশ করেছিল। তারপর পৌল বিশেষ সমাজ দিয়ে যায় এবং সেখানে 3 মাস সে তাদের মধ্যে প্রচার কাজ করতে থাকলো। কিন্তু এই প্রচার কাজ করার সময় সেখানকার কিছু অধ্যক্ষরা, কিছু কঠোর লোকেরা কি করলো, তার এই শিক্ষাকে গ্রহণ করতে অস্বীকার করলো এবং যেহেতু অস্বীকার করলো,
সেগুলো থাকা সত্ত্বেও তিনি সেখানে প্রচার কাজ করতে আরম্ভ করলেন। তারপর তিনি 2 বছর সেখানে প্রচার কাজ করলেন এবং সেখানে জিহুদিরা গ্রিক ভাষীরা এসে এশিয়ার সমস্ত লোকেরা তারা এসে সাধু পৌলের সেই কথার মধ্যে আশ্চর্য জ্ঞান করল এবং তার প্রভু যীশুর কথায় বিশ্বাস করতে শুরু করলো। সাধু পৌলের প্রভু যীশু সাধু পৌলকে এত অলৌকিক কাজ করার ক্ষমতা দান করলেন, এত অনুগ্রহ দান করলেন যে লোকেরা তা ইউজ করা জিনিসপত্র নিয়েও যদি ছুতো বা সেই বিশ্বাসে স্পর্শ করতো তাহলে তাদের রোগ আরোগ্য হয়ে যেত। যেমন তার রুমাল তার গামছা নিয়েও যদি অসুস্থ ব্যক্তিদের মধ্যে নিয়ে যাওয়া হতো, তাদেরকে দেওয়া হতো, তাদের স্পর্শ করা হতো, তারা সেই রুমাল স্পর্শ করে সুস্থ লাভ করতে পেত। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা রুমাল গায়ে ছড়ানো হয়েছে আর সে আরোগ্যতা লাভ করেছে, এইরকম একটা সে ক্ষমতা লাভ করেছিল, এইরকম একটা অনুগ্রহ সে পরিশুর কাছ থেকে পেয়েছিল। তো আমরা যখন দেখছি সাধু পৌল এইরকম কাজ করছে, তখন সাধু পৌলের এই কাজগুলো দেখে কিছু দুষ্ট লোকরা, কিছু জাদু বিদ্যা, কিছু মন্ত্রকরা তারা কি করলো, তারাও ভাবলো যে যিশু নামে যখন এরকম হচ্ছে তারা কি করলো, শুরু করলো যে তারা যেন যিশুর নামে এইভাবে লোকদের মধ্যে তারা কাজ করবে, তারা মন্ত্রবেত্তা বা জাদুক্রিয়ার মাধ্যমে উচ্ছাড়াবে এবং যিশুর নামে জপ করে তারা এইভাবে উচ্ছাড়াবে। এর মধ্যে ছিল স্কিবার, স্কিবার যে জাদক, যেগুলো জাদক ছিল তার 7 জন ছেলেরা ছিল যে কাজগুলো করছিল, যারা জাদুকিয়া বা অন্তর্বেদার দ্বারা এই কাজগুলো তারা করছিল। যখন তারা এই কাজগুলো করতে যাচ্ছিল তখন যে বন্ধুত্বকে তারা বলেছিল, ধমক দিচ্ছিল যে আমি তোমাকে না শুনতে যিশুর নামে ধমক দিচ্ছি যে তুমি এই ব্যক্তির দেহ থেকে বেরিয়ে যাও, তখন সেই বন্ধুত্বা স্কিবার পুত্রদের উত্তর দিচ্ছে যে আমি যিশু খ্রিস্টকে চিনি, আমি যিশু খ্রিস্টকে যে প্রচার করে সাধু পৌল তাকেও চিনি, কিন্তু আমি তোমাদেরকে চিনি না। এই বলে তারা তাদের উপর, সেই ব্যক্তি তাদের উপর হামলা করলো এবং তাদেরকে শুধু হামলা করলো না, তাদেরকে উলঙ্গ করে তাদেরকে মারতে মারতে গৃহের বাইরে নিয়ে গিয়ে নগরের বাইরে পর্যন্ত তাদেরকে তাড়া করলো। তা আমরা দেখলাম যে যদি ঈশ্বরের অনুগ্রহ না থাকে, যদি ঈশ্বরের কথা আমাদের হৃদয়ে না থাকে, আমরা যদি সেখানে বলতে যাই তাহলে আমরা কিন্তু কিরকম বিপরীত পরিস্থিতির মধ্যে পড়তে পারি। প্রভু যিশুকে বিশ্বাস করতো, যিশুর অনুগ্রহ কিন্তু তার মধ্যে ছিল, সে সেই আশীর্বাদ দিয়ে যিশুর কথা বলতে গিয়েছিল, কিন্তু যখন তাদের মধ্যে তারা যিশুকে গ্রহণ করেনি, যিশুর আশীর্বাদ তাদের মধ্যে নেই, তার সত্ত্বেও তারা যিশুর কথা বলতে গেছে, তখন কিন্তু তারা দেখতে গিয়ে উচিতের বদলে তারা অনুচিতের শিকার হয়েছে। তারা সেই মন্দাত্মা তাদের থেকে দূর হয়নি, মন্দাত্মা তাদেরকে আক্রমণ করে তাদেরকে লজ্জিত করে, শুধু লজ্জিত করে তাদেরকে উলঙ্গ করেছে, লেখা হয়েছে বাইবেলে তাদেরকে উলঙ্গ করে দিয়েছে, মানে তাদের যেটুকুনি সম্মান ছিল সেইটুকুনি সম্মান তাদের রাখেনি, তাদেরকে উলঙ্গ করে মারতে মারতে নগরের বাইরে নিয়ে গিয়েছে। তো আমরা দেখি আমরা এটা খুব সাবধান হই যে আমরা কাকে নিয়ে, কার কথা নিয়ে আমরা দিন করছি, কাকে নিয়ে আমরা নিজের জীবনে চলছি। শুধু তার নামের জন্যই যদি এরকম একটা অবস্থা হয় তাহলে আমরা ভাবি যদি তার নামকে আমরা যদি অপব্যবহার করি তাহলে আমাদের কিন্তু শাস্তি আসতে পারে। এই ঘটনা দেখার পর সেখানে আরও যারা এই কাজের সঙ্গে লিপ্ত ছিল, যে সমস্ত জাদুকররা যা মন্ত্রবেত্তকরা যারা ছিল, তারা তাদের সমস্ত জাদু বই মন্ত্রবেত্তকের বইগুলো নিয়ে সব তারা আগুনে পুড়িয়ে দিল এবং তারা প্রভু যীশু খ্রিস্টের উপর বিশ্বাস করতে আরম্ভ করলো। তারা মানে ফেক না, তারা একদম সরল মনে হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রভুকে বিশ্বাস করতে আরম্ভ করলো। এই ঘটনা দেখার পর সেখানে প্রভুর মহিমা প্রকাশ পেল, প্রভুর নাম প্রভাবিত হলো। আর এই যে বইগুলো তারা পুড়িয়েছিল সেদিনকার এই বইগুলোর মূল্য ছিল 50 সহস্র রৌপ্য মুদ্রা। এত এত দামি বই তারা পুড়িয়ে ফেলতে অনুধাবন করেনি যখন তারা প্রকৃত ঈশ্বরের দর্শন পেয়েছিল, প্রকৃত ঈশ্বরের পরিচয় পেয়েছিল। তাই আমাদের সেই পরিচয় পাওয়ার দরকার নেই, আমরা অলরেডি প্রভু যিশুর পরিচয় পেয়ে রয়েছি। তাই আমরা যেন প্রভু যিশুর নামকে যেন অপব্যবহার না করি, যেমন সাধু পৌল তার নামকে তার কাজের জন্য ব্যবহার করেছিল আর প্রভু তাকে মহিমান্বিত করেছিল, শুধুমাত্র তার জামা বা তার কাপড়ের স্পর্শতে রোগী আরোগ্য হয়েছিল। কিন্তু অপরদিকে যদি দেখি তার নামের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু তারা তার নামকে যখন ব্যবহার করতে গিয়েছিল তারা বঞ্চিত হয়েছিল। আমরা আমাদের জীবনে যদি প্রভু যিশুর নাম আমরা মুখে বলছি, কিন্তু আমাদের হৃদয়ে যদি যিশুর নাম না থাকে তাহলে আমাদের প্রভু যিশুর নাম নেওয়া বেকার। আমরা যখন সেই শেষ দিনে যখন প্রভু আমাদেরকে সম্মান করবে, তখন সেই সম্মানীয় ব্যক্তিদের মধ্যে আমি থাকবো না, তখন প্রভু আমাদেরকে
অস্বীকার করবে, কিন্তু যাই করে করুক না যেন সেটা হৃদয়ে গ্রহণ করে প্রভুর যেটা করছে ফল অন্তকরণে যেন করি, আমরা যেন প্রভুকে যেভাবে গ্রহণ করেছি যে সরল চিত্তে গ্রহণ করেছি সেই সরল চিত্তে প্রভুর কাজ করি, নাকি আমরা মেঘ বা উপোস করে প্রভুর কাজকর্ম করতে থাকি, তাহলে এতে আমাদের কাজ হবে না উল্টে দিকে বিপরীত হবে। তাই আসি আমরা যেন যা ভুল করে থাকি, যদি আমরা এরকম কাজের মধ্যে লিপ্ত ছিলাম, তা আসি আমরা নিজেদের জীবনকে প্রভুর কাছে রাখি যে প্রভু আমি তোমার নাম কাপড় ব্যবহার করেছি, প্রভু আমি তোমার নামকে গৌরবের বদলে অগৌরবের ব্যক্ত করেছি। যদি আমাদের হৃদয় একে কথা বলে তা আসি আমরা প্রত্যেকে মতামত করি প্রার্থনায় আসি স্বর্গের পূর্ণময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, যে প্রভু তুমি অনুগ্রহ করেছো তার জন্য প্রভু, ঠাকুর তোমার নাম আমাদেরকে জ্ঞাত করেছো বা তোমার নামের মহিমা আমাদেরকে দেখতে দিয়েছো তার জন্য প্রভু, ঠাকুর বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু, ঠাকুর সেই লোকদের মতো এত কিছু করে আমাদেরকে তোমার নাম জ্ঞাত করতে হয়নি, তুমি আমাদের শুধু দেখেছো আর আমার সারা দিয়েছো তুমি আমাদের গ্রহণ করেছো প্রভু, ঠাকুর যখন আমাদেরকে গ্রহণ করেছো ঠাকুর আমাদের জীবনে চলার কথা অনেক সময় তোমার নাম কাপড় ব্যবহার করেছো প্রভু, তুমি আমাদেরকে ক্ষমা করো প্রভু, ঠাকুর অনেক সময় ব্যাপক ব্যবহার করতে গিয়ে আমরা লজ্জিত হয়েছি প্রভু, আর তখন ভেবেছি প্রভু আমাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা জানি না যে আমরা যখন ভুলে গেছি যে প্রভু আমরা প্রভুর সঙ্গে ছিলাম না তাই আমরা লজ্জিত হয়েছিলাম। হ্যাঁ প্রভু আমরা আমাদের সব দোষ স্বীকার করে আরেকটি বার তোমার সঙ্গে সম্পর্কযুক্ত হতে চাই, তোমাদেরকে সম্পর্কযুক্ত করে তুলব এবং তোমার সঙ্গে পুনরায় যুক্ত করে তোমার গৌরবের অংশীদারি হতে সাহায্য করে তুলব, যেন আমরা তোমার নামকে গৌরবান্বিত করতে পারি, মহিমান্বিত করতে পারি প্রভু, তোমার মহিমা